আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। রাইসের মৃত্যুতে যা বললেন এরদোগান। ইরানি প্রেসিডেন্ট নিহত, যে কারণে আমেরিকাকে দুষছে রাশিয়া। খামিনিকে লেখা চিঠিতে রাইসিকে নিয়ে যা বললেন পুতিন। নজিরবিহীন অবরোধেও কিভাবে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াল। ইসরায়েল হামাস নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বলল চীন। ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য জানালো তুরস্ক। হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পায়নি ইরান। পুতিন শি জিনপিং পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙুল দেখালেন। কেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাইসের মৃত্যুতে যা বললেন এরদোগান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি জানিয়েছেন রাইসিকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি। খবর আল জাজিরার। তিনি বলেন, তুর্কি হিসেবে আমরা এই কঠিন ও দুঃখজনক সময়ে আমাদের প্রতিবেশী ইরানের পাশে থাকব, যেমনটা আমরা আগে অনেকবার করেছি। এদিকে রাইসের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন লেবানন ও সিরিয়া। রাইসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আবদেল ফাত্তা আল সিসি। তার জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও মরহুমের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুক। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেছেন। সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, যেহেতু আমরা আপনাকে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাতৃপ্রতিম জনগণকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা পাঠাচ্ছি, আসুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের তার অপরিসীম রহমত ও ক্ষমা দিয়ে ঠেকে দেন এবং তাদের শান্তি দান করেন। তার আত্মা শান্তিতে থাকুক, নিশ্চয়ই আমরা আল্লাহর আমরা তারই দিকে ফিরে যাব। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত ইরেসান্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট নিহত, যে কারণে আমেরিকাকে দুষছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য আমেরিকার নিষেধাজ্ঞাকে দায় করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার কাজাখস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা তৈরি উড়োজাহাজের যন্ত্রাংশ সরবরাহের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমেরিকানরা এটি অস্বীকার করে, কিন্তু সত্য হল যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তারা খুচরা যন্ত্রাংশ পায় না। ল্যাভরভ বলেন, ইরানের নিহত প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ সবার সঙ্গে আমরা গভীর যোগাযোগ ছিল। সত্যি বলতে, তাদের মৃত্যুর পর ইরানের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। ল্যাভরভের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুমকিতে বিশ্বের এভিয়েশন খাতের নিরাপত্তা। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, খামেনিকে লেখা চিঠিতে রাইসিকে নিয়ে যা বললেন পুতিন। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে তিনি রাইসির ব্যাপক প্রশংসা করেন। পুতিন বলেন, প্রেসিডেন্ট রাইসি সারা জীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিল। রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে প্রেসিডেন্ট রাইসি দুই দেশের মধ্যকার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তা কৌশলগত সম্পর্কে পরিণত করেছে। রাইসিকে তিনি চমৎকার রাজনীতিবিদ বলে প্রশংসা করেন এবং তার শাহাদাতের ঘটনায় ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন। এদিকে বিমান দুর্ঘটনার পরপরই মস্কো নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালিকে ক্রেমলিনে ডেকে নিয়ে ঘটনার বিস্তারিত শুনেছেন ভ্লাদিমির পুতিন। কাজেম জালালি বলেন, রোববার রাশিয়ার সরকারি ছুটি হওয়া সত্ত্বেও রাত ১০টার দিকে পুতিন বৈঠক করেন। এ সময় রাশিয়ার প্রতিরক্ষা ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার আমন্ত্রণে ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিনিধি হিসেবে আমি বৈঠকে অংশগ্রহণ করি। কাজেম জালালি বলেন, বৈঠকের শুরুতেই পুতিন আমাকে বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত, এ বিষয়ে সহযোগিতার জন্য যা দরকার হবে তা আমরা করব। এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন ও বিচলিত, যা কিছু প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুত আছি। এই বার্তা ইসলামিক রেভলিউশনের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছানো নিশ্চিত করুন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, নজিরবিহীন অবরোধেও কিভাবে রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ালো।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমারা রাশিয়ার অর্থনীতির উপর 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। উদ্দেশ্য ছিল রাশিয়াকে পঙ্গু করা, যাতে তারা যুদ্ধে অর্থায়ন করতে ব্যর্থ হয়, পরাজয় স্বীকার করে এবং ফলস্বরূপ ইউক্রেনে স্বাধীন হয়। ইউক্রেনের বর্তমান সরকারের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবার লক্ষ্যে মার্কিন প্ররোচিত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য রাশিয়াকে পঙ্গু করা দরকার ছিল। এখানে স্মরণ করা দরকার যে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং ওয়ারেস চুক্তি ভেঙে যায়, তখন পশ্চিমারা রাশিয়াকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কখনোই বিশেষ করে পোল্যান্ডের পূর্ব দিকে ন্যাটো সম্প্রসারণ হবে না। তাই ন্যাটো সদস্য হওয়ার জন্য ইউক্রেনে যে কোনো উদ্যোগ রাশিয়ার আপত্তি জানান স্বাভাবিক। ইউক্রেনের একটি বড় সংখ্যক মানুষ রুশ ভাষায় কথা বলেন। দনবাস ও ক্রিমিয়ায় রুশ ভাষীদের সঙ্গে ইউক্রেনীয় ভাষীদের চেয়ে বেশি। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পারোশঙ্কো ফ্রান্স ও জার্মানি নেতাদের মধ্যস্থতার রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা মিনস্কো চুক্তি নামে খ্যাত। চুক্তিতে দনবাসী এলাকা অর্থাৎ দোনেস্কো ও লুহানস্কো অঞ্চলের সার্বভৌমত্ব ও রুশ ভাষীদের স্বাধীনতা নিশ্চিত হয়, তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষিত হয়। কিন্তু ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তি অমান্য করেছেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ইসরায়েলে হামাস নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বলল চীন। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। সোমবার তিনি এ ঘোষণা দেন। আবেদনে বলা হয়, ইসরায়েলের হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংঘটিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ আবেদন করা হয়েছে। এই ঘটনা নিয়ে মন্তব্য করেছে চীন। বেজিং বলেছে, তাদের প্রত্যাশা, ইসরায়েল ও হামাসের নেতাদের বিরুদ্ধে পরোয়ানা চাওয়ার পর আইসিসি তার বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে। ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তি বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আশা করা যায় আইসিসি তার উদ্দেশ্যমূলক ও নিরপেক্ষ অবস্থান সমুন্নত রাখবে এবং আইন অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করবে। সোমবার আইসিসির প্রসিকিউটর করিম খান বলেন, 7 অক্টোবর হামলা ও গাজা ইসরায়েলের যুদ্ধে সংঘটিত কথিত অপরাধের জন্য তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষা প্রধান গ্যালান্ড এবং হামাসের প্রধান সিনওয়ার সহ 3 নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালি নিন্দা জানিয়েছে। তবে ফ্রান্স তার পশ্চিমা মিত্রের সাথে দ্বিমত প্রকাশ করে বলেছে, আইসিসির স্বাধীনতার প্রতি তাদের সমর্থন রয়েছে। সূত্র আল জাজিরা। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে যে তথ্য জানাল তুরস্ক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ 7 জন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজারবাইজান প্রদেশে একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চল তাবরিজ শহরে যাওয়া তার হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়। এই হেলিকপ্টার দুর্ঘটনায় নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। রাইসের হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রধান পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু। উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে ড্রোন পাঠায় তুরস্ক। তুরস্কের মন্ত্রী আব্দুল কাদির উরালোগলু বলেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ইরানের দুর্বলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তুর্কি পরিবহন মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল বা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেমই ছিল না, ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পায়নি ইরান। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পরিবহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরান চির শত্রু যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে। তবে তেহরান কোন প্রক্রিয়ায় সহায়তা চেয়েছিল ওয়াশিংটন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে তারা সেটা দিতে পারেনি। ম্যাথিউ মিলার ইঙ্গিত দেন, রবিবার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চেয়েছিল ইরান। উল্লেখ্য, দীর্ঘ 16 ঘন্টার চেষ্টার পর বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করে ইরান। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিক শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন বলেছে, রাইসির হাতে রক্ত লেগে আছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে কিভাবে যোগাযোগ হলো তা বলতে অস্বীকৃতি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ম্যাথিউ মিলার শুধু বলেন, রবিবার কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে ইরান।
যুক্তরাষ্ট্র ইরানকে বলেন এই ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে তারা সাড়া দেয়। এক্ষেত্রে তারা ইরানকে সাহায্য করত, তবে মূলত ব্যবস্থাপনাগত কারণে সেটা সম্ভব হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শোকবার্তায় বলা হয়েছে ইরান এখন নতুন প্রেসিডেন্ট বেছে নিচ্ছে। এই অবস্থায় ইরানের জনগণ ও তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা পক্ষের যুক্তরাষ্ট্র আবার তার সমর্থন জানাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিন শি জিনপিং পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙুল দেখালেন। সম্প্রতি বেজিংয়ে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সমকক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ করমর্দনে ও দীপ্তিময় হাসি দিয়ে স্বাগত জানান। বিশ্বের দুই ক্ষমতাধর প্রেসিডেন্টকে স্কুল পড়ুয়া শিশুরা পতাকা নাড়িয়ে অভিবাদন জানায়। পিপলস লিবারেশন আর্মি তাদের বাদ্যযন্ত্রে সোভিয়েত আমলের মস্কো নাইটস গানের সুর তোলে। সুরের এই মূর্ছনা দেখে এটা বোঝার উপায় ছিল না যে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খারকিভে রাশিয়া জোরদার হামলা শুরু করেছে, যার ফলন্ত 8,000-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই সফর ছিল সোভিয়েত ইউনিয়নকে চীনের স্বীকৃতি দেওয়ার 75তম বার্ষিকী উদযাপন, সেই উপলক্ষেই সঙ্গীতের এই আয়োজন। যদিও পুতিনের নিজের বেছে নেওয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিনের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে রাশিয়ার নেতাদের ক্ষেত্রে, দেখা যায় ক্ষমতায় বসার পর বেজিং সফর দিয়ে তাদের বিদেশ সফরের একটা রীতি চলে আসছে। কিন্তু এবারে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার মাত্র 9 দিনের মাথায় বেজিং সফর বলে দেয় যে এই সফর পুতিনের জন্য কতটা জরুরি। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে, কেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেবা প্রধান দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের ওই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের এই বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য দুর্নীতির সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের 7031C ধারায় আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য।